দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সারা দেন নি বিএনপি নেতারা, নানা গুঞ্জন বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। থাকছে কারাগারে আব্বাসের সঙ্গে অসদ আচরণ করা হচ্ছে, যা বললেন রিজবি। সর্বশেষ কানাখোড়া যাকেই মনোনয়ন দেব বিজয়ী করবেন, যা বললেন শেখ হাসিনা। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। শুরুটা 28 অক্টোবর, সেদিন কি ঘটতে যাচ্ছিল ধারণা ছিল না বিএনপির শীর্ষ নেতাদের। একটি মহাসমাবেশ করে আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু দ্রুতই ভেসে যায় সব। সমাবেশ শেষ করারও সুযোগ পায়নি বিএনপি, অনেকটা তড়িঘড়ি করে ঘোষণা দেয়া হয় একদিনের হরতালে। তবে পর্দার আড়ালে ঘটতে থাকে ভিন্ন ঘটনা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হয় বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কাছাকাছি সময়ে অভিযান চলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির একাধিক নেতার বাসায়। দ্রুত নজরদারির মধ্যে নেওয়া হয় তাদের। চলতে থাকে আলোচনা। আলোচনায় রয়েছে একাধিক তত্ত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে নেতৃত্ব নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ, বিএনপির কাছাকাছি নামে নিবন্ধন পাওয়া দুটি দলে যোগদানের বিষয়টিও আলোচনায় আসে। তবে প্রাথমিকভাবে বিএনপি নেতারা সাড়া দেননি এতে। এসব আলোচনার জন্য হোটেলে কক্ষ ভাড়া নেওয়া নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ নতুন দল গড়তে পারেন, এমন খবরও চাউর হয়েছে। তবে মানবজমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ খবর নাকচ করে দিয়েছেন। এটাও বলেছেন তৃণমূল বিএনপিতে যোগ দিবেন না। একই কথা বলেছেন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। বলেছেন বিএনপিতেই থাকবো, তৃণমূল বিএনপিতে যোগদানের প্রশ্নই ওঠে না। চলমান গুঞ্জন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি তো অসুস্থ, সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর থেকে বাসায় বিশ্রামে আছি। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রেখেছি, আমার কাছে কেউ কোনো প্রস্তাব নিতে আসেনি। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে গত 28 অক্টোবর মহাসমাবেশের সংঘর্ষের পর থেকে বিএনপির শীর্ষ নেতাদের নজরদারিতে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। নানামুখী চাপে ফেলা হয় দলটিকে। সিনিয়র নেতাদের গ্রেফতারে বাসায় বাসায় চালানো হয় অভিযান। বাসায় নেতাদের না পেয়ে গ্রেফতার করা হয় পরিবারের স্বজন, ব্যক্তিগত সহকারী, গাড়ি চালক, অফিসের স্টাফদের। পুলিশের গ্রেফতার এড়াতে বিএনপি নেতাদের অনেকে এখন নিজের বাসায় থাকছেন না, গা ঢাকা দিয়েছেন। 28 অক্টোবর সংঘর্ষের পরদিন সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে গ্রেফতারের দিন একযোগে অভিযান চালানো হয় বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার বাসায়। মূলত তখন থেকেই তারা পুলিশের নজরবন্দিতে ছিলেন। 31 অক্টোবর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরদিন গুলশানের পৃথক বাসা থেকে গ্রেফতার করা হয় আমির খসরু মাহমুদ চৌধুরী ও আমিনুল হককে। তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়। মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানিয়েছেন, 28 অক্টোবরের পর থেকে একাধিকবার শাহজাহানপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। তখন মির্জা আব্বাস বাসায় ছিলেন না, তাকে না পেয়ে বাসার কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করে পুলিশ। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের এক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, 29 অক্টোবর থেকে আমির খসরুকে নজরবন্দি করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওইদিন সকালে বিএনপি মহাসচিবকে গ্রেফতারের সময় আমির খসরু বনানীর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তিনি বাসায় ছিলেন না, ওই সময় তিনি গুলশান 2-এ বোনের বাসায় অবস্থান করেছিলেন। তখন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নজরদারিতে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির শীর্ষ নেতারা কারাগারে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা কারাগারে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে প্রচণ্ড অসদ আচরণ করা হচ্ছে, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। তার উচ্চমাত্রার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগে তিনি আক্রান্ত। গ্রেফতারের পর তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে তাকে কোনো ঔষধ দেওয়া হয় নাই। এক মনুষ্যত্বহীন অবিচারে তাকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেওয়া হচ্ছে। শনিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তিনি বলেন প্রধানমন্ত্রী প্রায়শই বলেন জনগণ নাকি তার সঙ্গে আছে। কয়েকদিন আগে বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছেন জনগণই নাকি তার মূল শক্তি, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নিজে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেন না কেন? জনগণ সঙ্গে থাকলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে
অবাধ অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন করে ক্ষমতায় আসতে ভয় পাচ্ছেন কেন? কেন আপনি নির্বাচনের প্রাককালে বিএনপি সহ বিরোধী দলের কর্মসূচিতে নৃশংস হামলা চালিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে কারান্তরীণ করেছেন? কেন আপনি দেশব্যাপী ব্যাপক ধরপাকড় করেছেন? বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ধরতে গিয়ে তাদের বাসায় না পেয়ে তার বাবা বা ভাইকে ধরে আটক করেছেন। রুহুল কবির রিজভী বলেন, উদ্ভট গায়েবী মামলার নতুন নতুন মডেল আমরা দেখতে পাচ্ছি। ঢাকাতে গ্রেফতার যুবদল নেতা মামুন বরিশালে ককটেল নিক্ষেপের মামলা করা হয়েছে। জেলে থেকে নাকি ট্রাকে পেট্রোল নিক্ষেপ করেছেন বিএনপি নেতা কাকন। এ সমস্ত হাস্যকর তামাশার মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের জুলুমার হয়রানির ভয়ঙ্কর আবর্তের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। গ্রেফতারেরাতে ফসলের মাঠ সহ বনে বাদারে নানা অনাবাসযোগ্য জায়গায় নেতা কর্মীদের আশ্রয় নিতে হচ্ছে। তিনি আরো বলেন, 28 অক্টোবরের ফুটেজ সামাজিক মাধ্যমে যেগুলো প্রকাশ পেয়েছে তার প্রতিটাতে দেখা যায় পুলিশের পাশে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা হাঁটছে। আইনশৃঙ্খলা ও আওয়ামী লীগ ক্যাডার যৌথ বাহিনীর আগ্রাসনের উদ্দেশ্যে হচ্ছে। আসন্ন নির্বাচনে আওয়ামী আগ্রাসন পরিকল্পনা বাস্তবায়নের অস্ত্র হিসেবে কাজ করবে। বিএনপি ডাকা হরতাল ও অবরোধে পুলিশ, যুবলীগ এবং ছাত্রলীগ একযোগে মোকাবেলা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা একে অপরের পরিপূরক। চলে যাচ্ছি পরের সংবাদে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজ এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। আগামী নির্বাচনের তফসিল যে কোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে যাকে প্রার্থী করি সেটা কানাখোড়া যেই হোক না, নৌকায় মার্কায় ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এবার নৌকা জিতবেই। আবারও বলবো, এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই চাই। এ সময় প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু জিতবে এবার নৌকা স্লোগান দেন। শনিবার বিকেলে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা আমরা ঠিক করে দেব। যাকে মনোনয়ন দিব তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যেন আবার আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনো অনেক উন্নয়নের কাজ বাকি, সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ ওই সন্ত্রাসী জঙ্গিবাদীরা এলে এ দেশকে টিকতে দেবে না। সেজন্য জনগণের স্বার্থে কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকা মার্কাই পারে স্বাধীনতা উন্নয়ন দিতে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।